नमस्कार बंधुरा, एस डी ग्रीन गार्डेने स्वागत जानिए शुरू कर आजकल भिडियो। आशा करछि सकले सुस्थ आछेन। तो एटा होच्छे आमार छाद बागानेर ऑरेंज कलर टेकोमा। ये टेकोमा गाछटिके प्राय आमी 6 मास आगे नार्सारी थेके किने निये एसेछिलाम। तो गाछटी अनेकटाई छोटो छिलो, आज देखुन गाछटीते प्रचुर परिमाणे फुल एसेछे आर एसेछे 20। गाछेर पातागुलो किन्तु खूबी हेल्दी आर चकचके। तो एटी किन्तु एमनी एमनी गाछटी एत सुंदर हेल्दी हयनी। तो गाछटी प्रथम अवस्थाय किन्तु एकदम ही दुर्बल छिलो, कयेकटा पाता मात्र छिलो। तो किछु मिक्स खाबार आमाके मासे 15 दिन अंतर अंतर आमी व्यवहार करेछि आर निम अयल स्प्रे करेछि, रेगुलार आमी निम अयल स्प्रे करेछि। आर एई पाशे आछे एटा होच्छे पिंक भ्यारायटिर टेकोमा। तो ये गाछटीते देखुन 20 आसेनी। ये गाछटी किन्तु आगे एरकम ही छिलो, 20 फुल किछु छिलो ना। तो कि एमन मिक्स खाबार जे ये गाछटी देवार पर एत सुंदर एक आकार धारण करेछे, एत सुंदर एक रूप नियेछे। तो चलुन देखे नी से मिक्स खाबारटी कत परिमाणे एवं कि कि निये निये आमरा ये गाछेर गोड़ाते दिच्छी। तो एखाने देखुन आमी नियेछी एटा होच्छे भार्मी कम्पोस्ट, निम खोल, सिं चाछा आर नियेछी एखाने हाड़ गुड़ो। तो ये गाछटी प्रथमे মাটিকে আমি খুশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাটি কিন্তু খুব ঝুরঝুরে। এই গাছটি প্রায় 2 বছর আগে কেনা গাছটি। তো শিকড় দেখুন রিপোর্টিং করলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার এই প্লাস্টিকের 13 লিটারের যে বালতিটি, 12 কিংবা 13 লিটার হবে হয়তো সম্ভবত। তো এই বালতিতে লাগানো আছে, দেখুন অনেকটা জায়গা আছে। তো আমি যদি কিছু মিক্স খাবারের সঙ্গে মাটিও যদি অ্যাড করে দিত, অনেকটা জায়গা আছে, ওই জন্য আমি রিপোর্টিং করিনি। আপনারা রিপোর্টিং না করলে কিছুটা পুরনো টবের মাটি চারিদিক থেকে একটু খুঁড়ে তুলে নিয়ে আবার মাটির সঙ্গে সামান্য একটু মিক্স খাবার দিয়ে দিতে পারেন। আর গাছের গোড়ায় মাটি যখন একদম এরকম ড্রাই শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনারা খাবার দেবেন, মিক্স খাবার দেবেন। আর মিক্স খাবার দেওয়ার পরে কিন্তু অল্প পরিমাণে গাছের গোড়ায় জল দেবেন, 2-3 দিন অল্প অল্প করে জল দেবেন। তো সকালে আমি জল দিয়েছিলাম বলে মাটিটা ভেজা আছে। তো এই মিক্স খাবারগুলি আমি মিশিয়ে নিচ্ছি। 2 মুঠ আমি এরকম পটে, আপনারা যদি এরকম 8 ইঞ্চি পটে লাগান তো 1.5 মুঠোর মতো দেবেন, তার বেশি দিবেন না। একটু বেশি কম বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো রাসায়নিক সার না, এটা হচ্ছে অর্গানিক, জৈবভাবে আপনি গাছের গোড়ায় খাবার দিচ্ছেন। একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, একটু বুঝে মাপ বুঝে আপনারা দেবেন। তো গাছটি আমি এরপরে দিয়ে দিচ্ছি জল। তো এবার আসি এই গাছটি কেমন জায়গায় রাখবেন। এই গাছটা কিন্তু আমার যে সকাল 7টা থেকে পুরো 4টে, মানে পুরো 10 ঘন্টা রোদ লাগে এরকম জায়গায় কিন্তু আমার থাকে, কারণ আমার ছাদে কিন্তু 10 ঘন্টার মতো রোদ, পুরো ডাইরেক্ট রোদটাই আসে। তো আমি সেরকমভাবে একে কোনো সেমি শেডে গাছটাকে রাখি না। গাছে ফুল আনার জন্য রোদের কিন্তু অপরিহার্য, রোদ দরকার, রোদ, জল, সব কিছু, খাবার, সব কিছুই দরকার। তো দেখুন রোদ, সূর্যালোক যত পাবে কিন্তু তত সুন্দর ফুল ফল হবে। তো এবার আসছি জল। জলটা আপনারা বুঝে দিবেন সব ক্ষেত্রে, গ্রীষ্মকালে সকালবেলায় একবার দিন আর যখন সন্ধ্যার সময় দিবেন, কারণ গাছের মাটি যখন গরম থাকে তখন কিন্তু আপনারা গাছের গোড়ায় জল দেবেন না। গাছের গোড়ার যে মাটিটাকে সেখানে কিন্তু আপনাদেরকে গাছের গোড়া মাটিটা ঠান্ডা হতে দিতে হবে, তারপরে কিন্তু জল দিবেন। তারপরে আসছি কীট পতঙ্গের সম্পর্কে। তো এই গাছটিতে কিন্তু কীট পতঙ্গ বলতে, আমি প্রায় 2 বছর ধরে টেকোমা এটা নিয়ে এসেছি, আমার কিন্তু সেরকম সমস্যা হয় না।
তো অতিরিক্ত জল কিংবা কম জল দিলে কি হয়, গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরে যায়। তো জলটা আপনারা ঠিক বুঝে দিবেন যখন দেখবেন এই ওপরের মাটি শুকিয়ে গেলে, কিন্তু ভেতরের মাটি অনেক সময় ভেজা থাকে। তো আপনারা এইভাবে আঙুল ই করে একটু মাটি তুলে দেখবেন, যদি ভেজা থাকে তো সেরকম পরিমাণে জল দেবেন। আর দেখুন সুন্দর কুড়িও এসেছে প্রত্যেকটা ব্রাঞ্চে। তো এই ফুলগুলি 2 থেকে 3 দিন গাছে থাকে, তারপরে আপনাআপনি ঝরে যায়। তো এই গাছ কিন্তু কাটিং থেকে খুব সুন্দরভাবে লাগানো যায়। তো আপনারা যদি চান এপ্রিল থেকে কিংবা জুন জুলাইয়ে আপনারা লাগাতে পারেন। এই মাসটি এই গাছটি কিন্তু সম্ভবত অক্টোবর থেকে জানুয়ারি অবধি খুব একটা গাছে ফুল হয় না, ফুল হয় না বলতেই চলে। তো গাছের পাতা খুব একটা বৃদ্ধি হয়ও না। তো যে কোনো গাছ দেখবেন যখন সিজন আসে তার আগে কিন্তু গাছগুলো মনে হয় যেন খুব দ্রুত বাড়ছে, মনে হয় যে আপনার যত্ন ছাড়া এরা বাড়ছে। যেমন আমরা ঘুম থেকে উঠে সকালবেলায় যেমন আমাদের মুডটা খুব ফ্রেশ থাকে, সেরকমই এরা ডরমেন্সি পিরিয়ড থাকে, এরা ঘুমন্ত অবস্থায় থাকে শীতকালে। তো একটু গরম পড়ার সঙ্গে সঙ্গে এদের গাছের কিন্তু বৃদ্ধি আপনাআপনি হয়। তো আরও সুন্দর বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কিন্তু কিছু খাবার গাছগুলোতে আমাদেরকে দিতেই হয়। এরপর আসি কীটনাশক সম্পর্কে। তো গাছে কীটনাশক আমি কি সপ্তাহে একদিন যদি পারেন নিমল স্প্রে করবেন, আর না হলে মাসে 2 থেকে 3 দিন আপনারা স্প্রে করতে পারেন মাসে। মানে এক সপ্তাহ যদি করেন বা 15 দিনের মাঝে যদি করেন তো মাসে 2 বার স্প্রে করবেন। আপনারা একটু বুঝে গাছকে করবেন। তো এই গাছের গোড়া কিন্তু রোগটা বলতে মিলিবাগ, খুব একটা মিলিবাগ লাগে না, কিন্তু আমি দেখেছি গাছের ক্ষেত্রে যে সবুজ মাছিগুলো হয় এই কুড়ির এই ধারগুলোতে পুরো কিন্তু এই কুড়িতে, বিশেষ করে কুড়িতে লাগে। আর পাতাগুলো কালচে কালচে বিবর্ণ মরচে পড়ার মতো হয়ে যায়। তো ওটা আয়রনের অভাবে হয়। সেই ক্ষেত্রে আপনারা কাঁচা কলা পচিয়ে 20 থেকে 25 দিন পচাবেন। পচিয়ে সেই জলটি আপনারা অন্য জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন, এতে কিন্তু আয়রনের ঘাটতি পূরণ হয়। তো দেখলেন এই পদ্ধতিতে মিক্স খাবার দিয়ে আমি এত সুন্দর ফুল পেয়েছি। তো আপনারাও চেষ্টা করলে পারবেন। খুব সহজ এবং সরলভাবে কিন্তু এই গাছগুলো হয়। গোটা গরমকালে কিন্তু এই গাছটি ফুল দিতে থাকে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার চ্যানেলে কিন্তু অধিকাংশ লোকই কিন্তু সাবস্ক্রাইব করেনি। তো আপনাদের কাছে অন্তত রিকোয়েস্ট আমার, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং অল বাটনটি স্প্রে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করুন, যাতে অন্য কোনো ভিডিও আমি যখনই আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও এখানে শেষ করছি, নমস্কার।